বিলম্বে অর্থ প্রদানের শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সফররত দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ প্রস্তাব দেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানেও সৌদি আরবকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সৌদি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন সৌদি উপমন্ত্রী। পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সৌদি আরবের প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন সৌদি আরবের উপমন্ত্রী।